হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। সো গাইস, দেখেন ফাইনালি আমি কোনে আছি, ধুবরি টুকুক বাড়ি ব্রিজ দেখার জন্য আইছি। তো আপনারাও দেখেন, এটা ধুবরি টুকুক বাড়ি ব্রিজের ফার্স্ট সাইড। সো গাইস, কতদিন পরে ভিডিও বানাইতেছি ধুবরি টুকুক বাড়ি ব্রিজের। তো আপনারা ব্লগটা কন্টিনিউ ভাবে দেখবেন, আপনাদেরকে আমি ধুবরি টুকুক বাড়ি ব্রিজের এ টু জেড দেখামু ধুবরি সাইডটা। সো গাইস, শরীর আমার বেশি ভালো না, সুবিধা না, তো সর্দি জ্বর কদিন ধরে হয়ে আছে। তো তথাপি আছি আপনাদেরকে ধুবরি টুকুক বাড়ি ব্রিজ দেখানোর জন্য। সো আমার সাথে আমার একটা বন্ধু আছে, তো দেখেন আমার বন্ধু। তো গাইস দেখেন, এটা হচ্ছে আমার বন্ধু, এই যে বন্ধুর সাথে আছে। তো বন্ধু, তুই একটা কিছু কও। হাই গাইস, তো আমরা আসলাম বহুদিন পরে ফুলবাড়ি ব্রিজ দেখার জন্য। 3-4 মাস আগে আসছিলাম, বহুতখানি কাজ আগবার আইছে আর কি। এখন আমাদের সাথে থাকেন, ফুল ভিডিওর মধ্যে দেখতে পাবেন ফুলবাড়ি ব্রিজটা কত দূর কাম হয়েছে কি না হয়েছে। আমাদের সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন। আমাদের ব্লগার আসছে আমাদের সাথে। থ্যাংক ইউ বন্ধু। তো গাইস, আপনারা ব্লগটা কন্টিনিউ ভাবে দেখবেন। তো আপনাদেরকে আমি ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের এ টু জেড দেখানোর চেষ্টা করবো, তো দেখতে থাকবেন। গাইস দেখেন আপনারা, এটা হচ্ছে ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের ফার্স্ট সাইড। তো এখান থেকে ব্রিজটা স্টার্ট হয়েছে, তো দেখতে থাকেন আপনারা ব্লগটা দেখেন। তো সো গাইস, ব্রিজটা ফোর লাইন হবো, যেহেতু দুইটা সাইড হবো। তো একটা সাইডের কাম কমপ্লিট হয়ে আছে, এই যে দেখেন আপনারা। তো আর একটা সাইড বাদ আছে, হবো ইনশাল্লাহ, কোনো কথা নাই। হ্যাঁ দেখেন, তো বর্তমানে একটা সাইড কতটুকু খুঁড়ি হয়েছে দেখেন, কটা হয়েছে। তো দেখতে থাকেন ব্লগটা, আপনার আপনি টের পাবেন কটা হয়ে গেছে। হয় গাইস, কোনো ঝড় তুফান বৃষ্টি তথাপিও কামটা চলে আছে কন্টিনিউভাবে। তো দেখতে থাকেন। সো গাইস দেখেন, সিক্রেট না গাইস, দেখেন আমরা ফাইনালি একটা ব্রিজের মধ্যে উঠলাম। টেম্পোরারি ব্রিজের উপরে দেয়া গেতাইছি, তো পার্মানেন্ট ব্রিজটা দেখেন আপনারা। তো গাইস, ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের বিষয়ে হয়তো আমি বহুত ভিডিও বানাইছি, বহুত বিষয় কয়ে দিচ্ছি। তো আজকে আমি ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের বিষয়ে কিছু কমো না। তো জাস্ট আপনারা ভিডিওটা দেখেন, মানে ব্রিজটা কতটুকু হয়েছে সেটাই দেখেন। আজকে আর ব্রিজের বিষয়ে কম না, বহুত ভিডিও বানাইছি। সো গাইস দেখেন আমার বাইকটা, এই দেখেন ভাঙ্গাসরা বাইক, তথাপি নিয়েছি ওই ঠিক একদম পরিষ্কার রাস্তা। বহুদিন আগে ভিডিও বানাইছিলাম একটা ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের, তো তখন এতটুকু কাম হয়েছিল না, বাট দেখেন আজকে প্রচুর কাম হয়ে গেছে। সো এই যে এদিকে দেখেন গাইস, শরীরটা বেশি সুবিধা না, তো কয়েকদিন ধরে সর্দি জ্বর হয়ে আছে, এই কারণে বয়সটা অল্প আসতে অল্প প্রবলেম হয়ে আছে। তো গাইস কিবা প্রবলেম হলে মাফ করে দেবেন, বলছি হবে। দেখেন গাইস, একটা বাড়ি বানাইছে এখানে, দেখেন ঘর বানাইছে। এদের যে কি বান করে এখানে, থাকে না কি বান করে তা তো জানি না। সো গাইস, ফাইনালি আপনারা ব্লগটা দেখতে থাকেন, দেখেন ফাইনালি আমরা গাছপাতায় গেতাইছি ব্রিজের, মানে ধুবরি সাইডের গাছ সীমানায় গেতাইছি। এ পামুই প্রায় 1.5 কিলোমিটার আছে।
ফাইনালি গাইস আমি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের ধুবড়ি সাইডের গাছ সীমানায় এসে গেছি। সো গাইস দেখেন এটা হচ্ছে ধুবড়ি সাইডের শেষ সীমানা। তো এই যে ব্রহ্মপুত্র নদী দেখে আছেন এই নদীর ওপার দিকে স্টার্ট হচ্ছে ফুলবাড়ি সাইড, তো এটা ধুবড়ির সাইড এখান থেকে শেষ হয়েছে। তো দেখেন অল্প ভিউটা দেখেন। সো গাইস দেখেন এই যে জাহাজ একটা এসে আছে, তো ওপার থেকে স্টার্ট হয়েছে আপনার ফুলবাড়ির সাইড আর এখানে হচ্ছে ধুবড়ির সাইড এখান থেকে শেষ হয়েছে। তো দেখেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো মোটামুটি সব পান্তে খুঁটা সুটা সব হয়ে গেছে, বাস ব্রিজটা এখন কমপ্লিট হবো। শুনেন না, তাদেরকে আমি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের ধুবড়ি সাইডের এ টু জেড দেখা গেলাম। তো যদি ভিডিওর মধ্যে কিবা ভুল চুক হয় তো কিছু মনে করেন না। তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ গাইস, পরে ভিডিওতে আবার দেখাবো। থ্যাংক ইউ।